বৃষ্টি কুয়াশা বিস্তীর্ণ অঞ্চলে ছয় জেলায় সতর্ক সঙ্গে বাংলার আবহাওয়ার আপডেট তবে কোন ছয় জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা কোন জেলাগুলিতে হতে চলেছে ভারী বৃষ্টি কোথায় হবে হালকা বৃষ্টি আবার কবে পড়বে জাকিয়ে শীত এ নিয়ে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো কলকাতা উত্তর ও দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলেই আমরা আপনাকে জানাবো আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য ভোরতেই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সঙ্গে কুয়াশা সোমবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি হয়েছে প্রায় চার ডিগ্রির মতো উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে এদিন জানানো হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ চব্বিশ জানুয়ারি সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি তিন জেলায় প্রথম চব্বিশ ঘন্টা অর্থাৎ তেইশে জানুয়ারি বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হলেও পরের চব্বিশ বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি আগামী দুদিন রাতের তাপমাত্রার বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে এর পরের দুদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ তেইশে জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ চব্বিশে জানুয়ারি সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস উত্তরবঙ্গের মতো আগামী দুদিন রাতের তাপমাত্রা কিছু বৃদ্ধি পেলেও পরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না কলকাতা ও আশেপাশের এলাকার এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ও সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শুক্রবারের থেকে এদিন তাপমাত্রা বেড়েছে প্রায় চার ডিগ্রির মতো শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আর এদিন সকালে তা বেড়ে হয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি